পড়ে চলে আসি আমি একটা কথা বুঝতে পারলাম না যে এই যে মানে শুনে টিচার বলে আমাদের বন্ধু আছে আমাদের পরিবার আছে ওদের মুখে কিন্তু আমি শুনিনি ওদের কিন্তু একটা প্রাইভেসি আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা বলেন জুহানা ওয়ালা বহিত বাদ নাম হ্যায় নমস্কার কাকুলি রন্দর মহলে সবাইকে স্বাগত আর সাথে আমি কাকুলি তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের সাধন ভাই আর সাথী বোন যাদের একটি চ্যানেলের নাম হচ্ছে সাধন সাথী আশা করি কম বেশি প্রত্যেকেই এই চ্যানেলটা আমরা দেখি এবং আমাদের খুব ভালোবাসার একটা চ্যানেল ভালো লাগার একটা চ্যানেল ঠিক তাই তো ঠিক বলছি তো তো এখানে আমার কিছু বলবার আছে কিছু বক্তব্য আছে আমার কিছু জিনিস আমার ঠিক ভালো লাগেনি দুতরফেরই মানে ওদের তরফ থেকেও ভালো লাগেনি আবার ভিউয়ার্সদের তরফ থেকেও ভালো লাগেনি তো সেই নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি তো অনেকেই বলতে পারো যে কিছুদিন আগে তো তুমি আরেকটা ভিডিও করেছিলে ওদেরকে নিয়ে হ্যাঁ করেছিলাম অবশ্যই করেছিলাম কিছুদিন আগে যখন ওদের চ্যানেলটা হ্যাক হয়ে যায় মানে কুকিং চ্যানেলটা তখন আমি বলেছিলাম কারণ তখন আমি সেই সিচুয়েশনটাতে ছিলাম কারণ আমি একজনের মুখে শুনেছিলাম যিনি আমাদেরই মতন একজন ভিউয়ার্স তাদের বাড়িতে গেছিল এবং ঠিকঠাক ব্যবহার তার সাথে করা হয়নি সেটা জেনেই আমি করেছিলাম কারণ সেই জায়গাটায় আমি নিজেকে রেখে দেখেছিলাম সেই জায়গায় যদি আমি যেতাম আর আমার সাথে ব্যবহারটা হতো তাহলে আমার কেমন লাগতো সেখানে আমি কথা বলতেই পারি তাই না তার মানে এই নয় যে যাকে ভালোবাসবো যাকে আমার ভালো লাগবে তার সবকিছু আমি সাপোর্ট করব আর যাকে আমার একটু হয়তো ভালো লাগে না তার সবই দোষ হবে সেটাও আমি মানি না তার মধ্যে ভালো থাকতে পারে ভালো খারাপ মিশিয়ে মানুষ তো আমি সেই নিয়ে কিছু কথা বলতে এসেছি বলছি যে তেলা মাথায় আমি তেল দিতে জানি না যার জন্য হয়তো আমি একটা বিতর্কিত চরিত্র কিন্তু কিছু করার নেই ওই যে বলে স্বভাব যায় না মরলে তো আমার এটাই স্বভাব তো যাই হোক এই আলোচনাগুলো কিন্তু আমি এমন নয় যে তোমাকে আমার পছন্দ হয় না তাই জন্য আমি করতে এসেছি বা তোমার নামে আমি বদনাম ছড়াতে এসেছি একদম না একদমই না কারণ তুমি আমার খুব ভালোবাসার একজন মানুষ তুমি বললে না তোমরা দুজনেই কিন্তু আমাকে আমি কেন আমাদের মতন অনেকেরই খুব পছন্দের একজন ক্রিয়েটার বিশেষ করে তোমার ওই মানে হাজব্যান্ডের তোমার ওই বরের মানে আমার ওই ভাইটার মুখটা দেখলে না আর রাগ আসে না কারো করে একদম না কখনো না তো আমি যেটা বলতে এসেছি আজকে সাধন সাথী একটা কিন্তু ব্র্যান্ড একটা চ্যানেল একটা বড় চ্যানেল সবাই সাধন সাথী চ্যানেলটা দেখে সব কিছু করে কিন্তু সেইখানে যারা আর কি বলছে যে সেখানে গিয়ে আমাদের মানে সাথে শর্টস করতে হবে বা আমাদের সাথে ব্লগ করতে লাগবে এবং তোমাদের বাড়িতে নাকি শুনলাম প্রায় নাকি দু তিনজন করে চলে আসে আমি একটা কথা বুঝতে পারলাম না যে এই যে কি যেন বলে আমাদের মন্দির আছে আমাদের কণিকা আছে ওদের মুখে কিন্তু আমি এটা শুনিনি কখনো যে তাদের বাড়িতে রোজ লোকজন চলে যায় আমি তোমার মুখে শুনলাম যে রোজ রোজ তোমাদের বাড়িতে নাকি লোক চলে যায় এটা আমার ঠিক বুঝতে পারলাম না যদি একটু বুঝিয়ে দাও না খুব ভালো হয় আমি দেখেছি এই যে ইনসাইড আউট জিরো ওয়াট এই যে চ্যানেলগুলো এদের সাথেও লোক আমি দেখেছি দেখা করতে যায় কিন্তু এতটা আস্পর্ধা মনে হয় কারোর হবে না তাদেরকে বলবে আমাদের সাথে শর্টস করো বা আমাদের সাথে ব্লগ করো তাদের যদি মনে হয় তাদেরকে ঘরে ঢোকানোর মতন তবেই কিন্তু তারা বাড়িতে ঢুকিয়ে তার সাথে কথা বলে আদারওয়াইজ কিন্তু তারা মানে কি বলবো অবশ্যই যে যায় তার সাথে তারা দেখা করে অবশ্যই দেখা করে এবং সুন্দরভাবে কিন্তু তাদেরকে হ্যান্ডেল করে নিজেরা যে আমরা একটা জায়গায় রয়েছি সেই জায়গাটায় আমাদেরকে নিয়ে লোক দেখা করতে আসবে আমাদের সাথে মানে একটু কথা বলতে চায় সেই জায়গাটাকে মেনটেন করে অবশ্যই কিন্তু এই নয় তারা কিন্তু এটা কখনো বলে না যে আমাদের সাথে দেখা করতে এসেছে বা আমাদের ঘরে ভিডিও যে আসে তার পারমিশন নেওয়া দরকার তাহলে তোমাদের থেকে কেন নেয় না পারমিশনটা তোমাদেরকে কেন জোর করবে এটা কিন্তু একটা প্রশ্ন তাই না এবার আমি আসি ঘটনায় সেটা হচ্ছে অবশ্যই তোমরা যে জায়গায় পৌঁছেছো তোমাদেরকে কেউ ওই জায়গায় নিয়ে যায়নি তোমরা নিজেদের দমে নিজেদের ভরসায় সেইখানটায় গিয়ে পৌঁছিয়েছো তো সেইখানে গিয়ে কিছু মানুষ আছে যারা অবশ্যই সেখানে যাচ্ছে গিয়ে ঠিকঠাক মতন যদি মনে হয় যে না ঠিক হলো না ব্যাপারটা যে কাজের জন্য আর কি তোমাদের কাছে যাচ্ছে সেই কাজটা পূরণ হলো না তখন এসেই একটা বদনাম করে দিচ্ছে যে না মানে ভালো না ঠিক সুবিধার না তাই না তো আমি এখানে একটা কথা বলবো যে আজকে সাধন সাথী যে জায়গায় এসেছে নিজেদের দমে এসেছে তো আমরা এটা কেন ভাবি একটা ক্রিয়েটারের ক্ষেত্রে যে ওর চ্যানেলটা আমরা দেখেছি বা আমরা ভিউয়ার্সরা দেখেছি বলতেই আজকে ওই জায়গায় এসে পৌঁছিয়েছে একটা কথা বলো তো
এই যে অমিতাভ বচ্চন, এই যে আমি ছেড়ে দিলাম সালমান খান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এদের কথা আমি ছেড়ে দিলাম। এই যে আমাদের যে দেব, আমাদের যে জিৎ, আমাদের শুভশ্রী বা আমাদের শ্রাবন্তী, এই যে সেলিব্রিটিরা আছে, আমরা কখনো একথা বলি যে আমরা দেখি বলি? ওদেরও তো আমরা দেখি, ওদেরকে আমরা টিভিতে দেখি বা সিনেমায় দেখতে যাই, এটা আমাদেরকে মানুষ এখানে দেখে, ইউটিউবে দেখে, তো ভালো লাগে বলেই না দেখে। সাধন সাথীকে কেন দেখে? সাধন সাথী চ্যানেলটা ভালো লাগে, ওরা এমন কিছু দেখায় সেটা নিশ্চয়ই দর্শকের ভালো লাগে বলে দেখে, সেই জন্য আজকে ওরা ওখানে। আমার চ্যানেল হয়তো অতটাও ভালো লাগে না, সেই জন্য আজকে আমার চ্যানেলটা এই জায়গাটা রয়েছে, তো এটা তো ভুল। ওরা তো নিশ্চয়ই খাটছে, ওরা খাটছে, সেরকম ভাবে কিছু প্রেজেন্টেশন ওরা দিচ্ছে, তাই জন্যই তো 10 জন দর্শক ওদেরকে দেখছে। তাহলে এই কথাগুলো যে আমরা দেখেছি বলে এসেছি, আমরা মানে একটা জোর, এই জোরটা অবশ্যই কিন্তু একটা ক্রিয়েটারের উপর কখনোই খাটানো যায় না। একটা ক্রিয়েটার হিসাবে কিন্তু এই জায়গাটায় আমার কিন্তু তীব্র প্রতিবাদ আছে, এটা কিন্তু হয় না কখনো। একটা ক্রিয়েটার হিসাবে এটা কিন্তু আমি একদমই সাপোর্ট করলাম না, কারণ ওদেরও কিন্তু ভালো লাগা মন্দ লাগা আছে, ওদেরও কিন্তু একটা প্রাইভেসি আছে, সেটা কিন্তু অবশ্যই কোনো মানে কারোরই কিন্তু, সে আমি ক্রিয়েটারই হোক বা ভিউয়ার্সই হোক, কারোরই কিন্তু সেই জায়গাটায় হস্তক্ষেপ করা উচিত নয়, তাই না? এবার আমি আসি সাধন ভাই আর সাথী বোনের কাছে। তোমরা যখন একটা জায়গায় পৌঁছে গেছো, 1000 জন লোক যখন তোমাদের সাথে দেখা করতে চাইছে, তখন তোমাদের উচিত ছিল বাড়িতে একটা বড় গেট লাগিয়ে দেওয়া, তাই না? এবং তার বাইরে একটা বড় তালা চাবি লাগিয়ে দেওয়া, আর অবশ্যই একটা ভিডিও করে বলে দেওয়া যে আমার বাড়িতে এখন এইভাবে আর আসা যাবে না। একটা ফোন নাম্বার দিতে, কমন ফোন একটা রাখতে ঘরে, যে এই নাম্বারে ফোন করবে, আমার সাথে কথা বলবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করবো। সেটা অবশ্যই তোমার ডিসিশনের উপর নির্ভর করতো, তুমি কার সাথে কখন কিভাবে দেখা করবে। এবার তোমাদের বদনাম, ওই যে কথা বলে জো হ্যায় নাম বালা বহি তো বদনাম হ্যায়, সুতরাং নাম যখন করেছে ভাই একটু তো বদনাম হবে, সেগুলোকে বার্তা দিও না। কেননা একটা কথা জেনে রাখবে যে যখন মানুষ ওপরে ওঠে তখন মানুষ একটুখানি মানুষের নামে নিন্দা করে, যখন তোমার নামে নিন্দা হবে তুমি তখন ভাববে তার মানে আমি ওপরে উঠছি, বুঝতে পেরেছো? সুতরাং এটা হয়েই থাকে। একটা কথা আরও মনে রাখবে, আলোচনা করতে না যোগ্যতা লাগে না, আলোচিত হতে যোগ্যতা লাগে। তোমার মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু আছে যার জন্য আমিও দেখো বসে পড়েছি ক্যামেরা খুলে ভিডিও করতে, তাই না? তো এটা তো গেল হচ্ছে গিয়ে একটা ক্রিয়েটারের তরফে বললাম কথাটা, সত্যি ক্রিয়েটারেরও কিন্তু ভালো মন্দ থাকে, মুডের একটা ব্যাপার থাকে, সবসময় ভালো লাগে না সব কিছু, সবসময় মানুষের মুড থাকে না। আমরা যারা ক্রিয়েটার হই না, আমাদেরকে প্রত্যেক দিন ভালো লাগুক খারাপ লাগুক, মন ভালো না লাগলেও একটা ক্যামেরা খুলে হাসি মুখে বলতেই হয় গুড মর্নিং, কেমন আছে সবাই, আমি ভীষণ ভালো আছি, আদৌ কি আমরা সেটা ভালো থাকি? সেটা কেউ খবর রাখে, তাই না? সবাই নয়, অনেক মানুষ আছে সেই দুঃখটা কষ্টটা বোঝে, বোঝার চেষ্টা করে এবং খবরও নেয় কী হয়েছে গো তোমার আমাকে বলো, এরকম মানুষও আমি পেয়েছি। আবার এমন মানুষও আছে যারা সেই দুঃখটা শোনার পর না সেই কাটা ঘায়ের উপর মনের ছিটা দিয়ে দেয়, তার জন্য এখন সত্যি বলছি দুটো কষ্টের কথা না মনে এলো আর ইউটিউবে বলতে ইচ্ছা করে না। আগে ভাবতাম এটা আমার ফ্যামিলি, সব কিছুই বলবো, খুশির খবর বলবো, দুঃখের খবর বলবো, সমস্যা বলবো, কিন্তু সবাই সবটা সঠিকভাবে নেয় না, ভালোভাবে নেয় না। তো সুতরাং আমাদের হাসি মুখে হাসিটাই বা পজিটিভিটি দিয়ে যেতে লাগে, কারণ একটা যদি কষ্টের কথা বলি একটা দুঃখের কথা বলি নেগেটিভিটি ছড়াচ্ছে চ্যানেলটা, সব সময় এর মধ্যে নেগেটিভিটি। একটা ঠিক একটা কথাই বলবো, তুমি এটা করতে পারতে, একটা গেট দিতে পারতে, একটা ফোন নিতে পারতে, ফোন নাম্বার দিতে পারতে এবং বলতে পারতে যার আমার সাথে দেখা করতে হবে আসবে মনে করবে, এটা ভিডিও করে অবশ্যই, যে আমার সাথে দেখা করতে চাইছো সে অবশ্যই নাম্বারে ফোন করো, তুমি দরকার হয় সেটা তোমার যে সহকারী আছে তাকে সেই দায়িত্বটা দিতে পারতে, সে ফোন রিসিভ করতো, তার মনে হলো কথা বলাতো বা তার মনে হতো সে ডেকে নিতো, একটা টাইম দিয়ে দিতে তাকে, সেই একটা দিন না হয় তুমি ফ্রি থাকতে, মাসে 30 দিন কাজ না করে তুমি না মাসের মধ্যে 28 দিন কাজ করতে, 2 দিন এই ভিউয়ার্সদের জন্য ডাকতে, যাই যেই ভিউয়ার্সরা তোমাকে দেখে ভালোবাসে তাদের জন্য 2 দিন ডাকতে, 2 দিন তাদের সাথে তুমি সময় দিতে, এটা ভালো হতো না? চিন্তা করে দেখো তো। খারাপ লাগলো কোথায় জানো তো, এই যখন তুমি বললে না বাড়িতে এসো প্রাণ ভরা ভালোবাসা দেবো, খেয়েও রান্না করে খাও, খারাপ লাগলো গো কথাটা শুনে, কারণ এটা না কেমন যেন একটা মনে হলো জানো, তুমি মানে অন্যরকম ভাবে একটা কথাটাকে বললো, মানে কি বলবো, ওই যে সুতো মেরে গরুদান করা বলে না, ওই ধরনের একটা মনে হয়ে গেল কথাটা আমার। আসল কথা কি জানো তো, অন্য কেউ বললেও ঠিক আছে কিন্তু তোমাদেরকে একটু অন্য চোখে দেখি তো, একটু সরল সাদা গোছের একটা দম্পতি, মানে এরকম একটা ব্যাপার, তোমাদের থেকে ঠিক কথাটা ঠিক কি বলবো ভাল লাগলো। আর আরো একটা কথা বলে সেটা আরো বেশি খারাপ লেগেছে আমার, খারাপ লেগেছে আমার না অনেকেরই লেগেছে, হয়তো যে ভাগনা আছে রাজু, আর যে মানে তার নাকি মাথাটা অনেক গরম, সে নাকি মাঝে মাঝে চায় স্ট্রাইক দিয়ে দিই, তো হাই যে আমি আজকে তোমার নামটা নিলাম, ছবিও ইউজ করলাম, তো রাজুর মাথা গরম হয়ে গেলে রাজু স্ট্রাইকটা দিয়েও দিতে পারে, কি
কিছু করার নেই, ব্যাড লাক। কিন্তু একটা কথা কি জানো বোন, এই যে তুমি জায়গাটা এসছো না, এইখানে কিন্তু সমালোচিত তোমাকে হতেই হবে। আমাকে তুমি স্ট্রাইক দিলে, এবার ধরো তোমাকে আরো 10 জন তোমাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও বানালো, কতজনকে তুমি স্ট্রাইক দেবে? আর এইভাবে স্ট্রাইক দিতে দিতে তুমি কি নিজে বাঁচতে পারবে? 10 জনকে মারতে 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 কখনো তোমার নিজের বেঁচে থাকার ইচ্ছেটা চলে যাবে না তো? অনেক ভালোবাসে তোমাদের অনেকখানি, আমি বলে না আমাদের মতন অনেকে তোমাদের ভালোবাসে। একটা কথা ভাবো তো, যেই দিনকে তুমি প্রথম লড়াইটা শুরু করেছিলে, যেদিনকে তুমি একটা সাবস্ক্রাইবার পেয়েছিলে, যেদিনকে একটা মানুষ তোমার সাথে ফার্স্ট টাইম দেখা করতে এসেছিল, সেদিন তোমার ফিলিংসটা কেমন ছিল, কেমন মনে হচ্ছিল তোমার? আমার ভীষণ জানতে ইচ্ছা করে জানো তো, কারণ এইভাবে সত্যি আমাকে কেউ কোনোদিনও দেখতে আসে, বিশ্বাস করো। মানে সাবস্ক্রাইবার হয়তো অনেক হয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার জন্য দূর থেকে কেউ আমাকে দেখতে এসেছে, আমার সাথে একটু ভিডিও করতে এসেছে, এরকম সৌভাগ্য সত্যি আমার হয়নি। তবে একটা কথাই ভগবানের কাছে প্রার্থনা করবো, যে এরকম দিন যেন না আসে, এরকম বড় সেলিব্রিটিও যেন না হয়ে যায় যে মানুষকে সম্মান করতেই ভুলে যাব। সব দিকে ঠিক, তোমার দিকেও তুমি ঠিক, কিন্তু একটুখানি যদি বুদ্ধি খাটাতে, বা তোমার যারা পরামর্শদাতারা আছে, রাজু তারপরে আর সহকারীটার নামটা ঠিক মনে করছে না, যাই হোক, ওরা যদি তোমাকে স্ট্রাইক দেওয়ার ভয়টা না দেখিয়ে, মানে ভয় তোমাকে দেখায়নি, মানে আমাদেরকে স্ট্রাইক দেওয়ার একটা হালকা একটা থ্রেট না দিয়ে যদি এটা বলতো যে মামি তুমি না এইরকম ভাবে করতে পারো ব্যাপারটা, তাহলে মনে হয় অনেক ভালো হতো। কারণ না একটা কথাই বলবো, অনেকটা ভালোবাসি তোমাকে, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর কি, আর ভিডিও দিয়ে যাও, যেরকম পারো ভিডিও দিয়ে যাও, কিন্তু কষ্ট দিও না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে জন্য টাটা।